law chhara kono kotha hobe na room e bhai shooting to shooting. In fact, even if you have a chamber, so probably next year hobe na, but hami distance learning program e I'm actually planning to do LLM. Amona tor ekhoni masters ta kora uchit. It's a very big thing for you. It's a very big thing. Masters ta kora uchit karon tor emniti 3 bar covid hoyeche, tu emniti sob bhule jacchis. Seriously? So Faria to matro ami joddor jani je LLB complete holo ar bhaiya to bar complete kore ashlo. So এগুলো নিয়ে কি সামনে পারসু করার কোনো ব্যাপার আছে? ল ছাড়া কোনো কথা হবে না, ল ছাড়া কোনো কথা হবে না রুমে ভাই শুটিং টু শুটিং। এক্স্যাক্টলি ইভেন ইফ ইউ হ্যাভ আ চেম্বার ইটস গোনা বি রকিং। আমি কিন্তু শুনেছিলাম যে ল ছাড়া কোনো কথা হবে না, ছিল রাইট? সেম ভাই একটা চেম্বার দেওয়ার কথা ছিল, মানে কোথায় এটা তোমরা শুনেছি? অ্যাজ ফার উই নো চেম্বার ডেফিনেটলি দেয়ার ইচ্ছা আছে এখন, মানে কথা ছিল নাকি জানি না, বাট মনের ইচ্ছা আছে। তবে আমি আগে প্রথমে চেয়েছিলাম যে নিজে আগে কাজ করে জায়গাটাকে ঠিকমতো আগে আত্মস্থ করতে, যেন আমি আমার যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স পাওয়ারটা সেটাকে ডেভেলপ করে আই ক্যান অ্যাসিস্ট পিপল। ওকে, তো যেহেতু আমি এখন আমার মেইন প্রফেশন হিসেবে অ্যাক্টিংকে নিয়েছি, তো চেম্বারের প্ল্যানটা আসলে এখন আমার জন্য এক্সিকিউট করা পসিবল না, একটু গ্যাপ থাকবে। আই ডোন্ট নো, মেবি সামডে ইনশাআল্লাহ। ওকে, আমরা এরকম ভালো ঠিকঠাক পার্টনার পেলে আমরা ইনশাআল্লাহ। ফারিয়ার মুখে তো শুনি বার করতে যাওয়ার ইচ্ছা আছে কিনা? বা আমার অ্যাকচুয়ালি বার করতে যাওয়ার ইচ্ছা আছে, বাট কনসিডারিং মাই নেক্সট ইয়ার স্কেজুয়াল আমার মনে হয় না আমি নেক্সট ইয়ারও পারবো। আমার ইচ্ছা ছিল এই বছরই, বাট আলহামদুলিল্লাহ দিস ইয়ার হ্যাজ বিন সো প্যাকড, so probably next year hobe na, but hami distance learning program e I'm actually planning to do LLM. We were talking about this karon law ta emon ekta jinish tumi jodi practice ba porashonar moddhe na thako you tend to forget, especially tumi bhulei jabe, mane nitty gritty gulo kichu mone thakbe na, and I am someone je jehetu ami ashole ei jinish ta ami taka posha jomiye nije porechi, ami chai na je eta waste kar, eta amra jani je Faria ekdom porashonor ei puro byapar ta nijer, ha karon ami BBA te bhorti hoyechilam and that time I didn't have much of a money, so তখন আমি আমার সেমিস্টার ফিজ দেওয়ার টাকা ছিল না, অ্যান্ড আমি আমার আম্মু আব্বুর কাছ থেকেও নিতে চাইনি। দ্যাট ওয়াজ মাই কনসিয়াস কল। সো আমি ব্রেক নিয়েছি, আমি 4 বছর ব্রেক নিয়ে টাকা জমিয়েছি, কামিয়েছি, অ্যান্ড দেন আই স্টার্টেড স্টাডিং। আমার তোর এখন মাস্টার্সটা করা উচিত। ইটস আ ভেরি বিগ থিং, মাস্টার্সটা করা উচিত কারণ তোর এমনিতেই 3 বার কোভিড হয়েছে, তুই এমনিতেই সব ভুলে যাচ্ছিস। সিরিয়াসলি? ও গড, নো অ্যাকচুয়ালি দিস ইজ স্টিল ইউ আর স্ট্রং। আই এম স্ট্রং বাট মাই মেমরি, মানে এটা একটা প্রবলেম যে কিছু মনে থাকে না, মানে মনে থাকে না ইন আ সেন্স লাইক আই টেন্ড টু ফরগেট আ লট অফ থিংস। মনে থাকা মাঝে মাঝে ভালো, হ্যাঁ মানে আমার ওই যে মেন্টাল হেলথের জন্য ইটস ভেরি গুড। আচ্ছা, যে আমি কষ্ট দিলেও মনে রাখতে পারছি না। ওকে, ভালো জিনিসগুলো, এমনি ভালো জিনিস ডায়লগও মনে থাকে না মাঝে মাঝে, ইট ইজ ভেরি ব্যাড। আচ্ছা, আমি আসলে অনেক গল্প করতে থাকলে গল্প শেষ হবে না, ফারিয়ার সাথেও না, সিয়াম ভাইয়ের সাথেও না। আমরা আবার এখন অপারেশন সুন্দরবনে ফিরে আসি কারণ আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমি দুজনের কাছে একটু আলাদাভাবে জিজ্ঞেস করব। সিয়াম ভাইয়ের কাছে আসি যে অপারেশন সুন্দরবন মানুষ হলে কেন দেখতে যাবে, এটা যদি একটু দর্শকদের বলতেন। আমি জানি না আসলে তারা কেন দেখতে যাবে না, কারণ আমার কাছে মনে হয় যে এটা কমপ্লিটলি তাদের ডিসিশন, তারা ছবি দেখতে যাবেন কি যাবেন না। একটা ফিল্মকে আসলে এখন এমন একটা সময় আমরা চলে এসেছি যে আমরা যতই প্রমোট করি না কেন, যত কথাই বলি না কেন, আলটিমেটলি অডিয়েন্স যদি সেটাকে পছন্দ না করে, অথবা অডিয়েন্স যদি তার কোনো না কোনো কিছু একটা ক্ষুদ্র অংশ হলেও তাকে আর ভালো লাগতে হবে। তো আমার মনে হয় যে অপারেশন সুন্দরবনে আমরা শুধুমাত্র চেষ্টাই করেছি, সেই চেষ্টাটা এফেক্টিভ হবে কি হবে না সেটার কতটুকু আউটপুট আসবে পুরো কলটাই অডিয়েন্সের, বাট আমরা চেষ্টা করেছি এখানে অনেকগুলো এলিমেন্টস দিয়ে এটাকে অডিয়েন্সের জন্য উপভোগ্য করার জন্য। ওকে, এবং অডিয়েন্স যদি আসেন তাহলে আমরা মনে করব যে আমাদের যেই এই সবার পুরো টিমের প্রচেষ্টা, পার্টিকুলারলি যদি বলি আমাদের কথা বলা উচিত না, বলা উচিত যে দীপঙ্কর দীপনের যে টিম, সেই টিমের যে প্রচেষ্টা, যেখানে আমরা সবাই বিলং করি, সেই টিমের ডেডিকেশনের কোনো না কোনো অংশ, কারো না কারো কাজ যদি আপনার ভালো লাগে, কোনো একটা ছোট্ট সিকোয়েন্স যদি আপনার ভালো লাগে, কোনো একটা গানও যদি ভালো লাগে, কোনো একটা ডায়লগ যদি ভালো লাগে, সেটাই আলটিমেটলি পুরো টিমের সার্থকতা হবে। অ্যান্ড ওনারা যেই আমার অডিয়েন্স যে ভার্ডিক্ট দেবেন আমরা সেটা অবশ্যই মাথা পেতে নেব, এবং যাই ওনারা করবেন উই উইল ইনশাআল্লাহ সেলিব্রেট। এবার একটু ফারিয়ার মুখে ছোট করে একটু শুনবো, ফারিয়ার একটু বলবে যে দর্শক যে যাবে সিনেমা হলে অপারেশন সুন্দরবনের জন্য, তোমার কি মনে হয় কেন যাবে বা কেন অপারেশন সুন্দরবনকে চুজ করবে যে আমরা আজকে হলে যে অপারেশন সুন্দরবন দেখবো? আমি অনেক ইমোশনাল, ঠিকই বলেছি, অ্যাকচুয়ালি আই অ্যাম, সো আই এম ইমোশনালি কানেক্টেড টু দিস মুভি। তো আমি যত বলবো এটা শেষ হবে না, বাট আমি এতটুকুই বলতে পারি ইটস আ কমপ্লিট প্যাকেজ। এটাতে একটা গল্প রয়েছে, ইটস দেয়ার ইজ রোমাঞ্চকর একটা ব্যাপার রয়েছে, দেয়ার ইজ রোম্যান্স, দেয়ার ইজ থ্রিলিং, দেয়ার ইজ অ্যাকশন, দেয়ার ইজ আ স্টোরি, অ্যান্ড ইটস আ স্টোরি অ্যাবাউট আওয়ার ন্যাশনাল অ্যাসেট হুইচ ইজ সুন্দরবন। এই সুন্দরবনটা কীভাবে দস্যুমুক্ত হয়েছে আমরা জানি না, কিন্তু এটার পেছনে অ্যাকচুয়ালি গল্প রয়েছে, অনেক অনেক মানুষের জীবন আছে, অনেক অনেক স্ট্রাগলস অ্যান্ড অনেক স্যাক্রিফাইসেস আছে, উই ডোন্ট নো অ্যাবাউট দিস। এবং একটা জিনিস বিশ্বাস করবি যে দিস স্টোরি ক্যান টেক আস টু দ্য ইন্টারন্যাশনাল লেভেল, যে বাংলাদেশের এরকম একটা গল্প আছে যেটা আসলে আমাদের জানা দরকার। সিনেমার মধ্য দিয়ে কিন্তু একটা দেশের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, হিস্ট্রি সবকিছু জানা যায়। সো এই মুভিটার থ্রুতে ইন্টারন্যাশনাল অডিয়েন্স অলসো জানতে পারবে যে হোয়াট ইজ বাংলাদেশ, সুন্দরবন আছে, সুন্দরবন দিস ইজ হাউ ইট ইজ। সো আই ওয়ান্ট পিপল টু গো এন্ড ওয়াচ ইট বিকজ দিস ইজ আ very good masterpiece Dipankar Dha have made. Inshallah, we are hoping and for the best. We are hoping.